কিছু পুরুষ আছে যারা স্ত্রীর কথায় উঠে বসে এমন কি পুরুষের বাসার অথবা ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকে এবং মহিলারা বাজারে এসে বাজার করে স্কুলে বাচ্চা নিয়ে এসে ঘন্টার পর ঘন্টা আড্ডাবাজি করে সেই পুরুষ ও মহিলাদের পরকাল সম্পর্কে জানতে চাই ভাইরা আমার বইয়ের কথা শুনে যারা যে সমস্ত পুরুষরা এরা ভালো না খারাপ একজনকে ভালো আচ্ছা আবার জিজ্ঞেস করি যে সমস্ত পুরুষরা বইয়ের কথা চলাফেরা করে সব সময় বইয়ের কথা শুনে যারা এই পুরুষগুলো কি ভালো না খারাপ সবাই খারাপ বলতেছে বউ যদি ভালো কথা বলে আর সে ভালো কথা যদি পুরুষে শুনে তাহলেও খারাপ তাহলে কেমনে খারাপ বললেন আপনারা তাহলে বোঝা গেল বউ যদি ভালো কথা বলে সেই ভালো কথা শুনলে সেটা ভালো বউ যদি খারাপ কথা বলে সেটা না শুনলে তখন সেটা ভালো দেখতে হবে কথাটা ভালো না খারাপ যারা অন্ধের মতো বইয়ের কথা শুনে ভালোটাও শুনে মন্দটাও শুনে ভালো হইলেও শুনে ভালো না হইলেও শুনে সেটা খারাপ এবার ঠিক আছে কি বলেন অতএব এই সমস্ত পুরুষরা অনেক পুরুষরা আছে যে বউরে বাহির করে দেয় যে যাও ছেলেকে স্কুলে নিয়ে আসো উনি বাসায় শুয়ে শুয়ে ঘুমায় আছে না নাই বরং বেশিরভাগ ফ্যামিলিতে এখন এই অবস্থা এটা খুবই জঘন্য কথা নিজের স্ত্রীকে বাইরে বের করে দিলেন একান্ত প্রয়োজন হলে তিনিও বাইরে হবেন কিন্তু আপনি তাকে বাইরে বের করে দিবেন না আপনি নিজে যাবেন এবং তাকে বাইরের ভেতরের কাজগুলো তাকে করতে দিবেন এটা যদি না করেন তাহলে আপনি দায়ুস হবেন আর দায়ুস আল্লাহ ইউকিরু ফি আহলিল খাবাস আপনার পরিবারকে আপনি বের করে পর্দার বাইরে যেতে বা অন্য পুরুষদের সামনে যেতে আপনি বাধ্য করছেন অথচ আপনি বাসায় অবস্থান করছেন এটা জায়েজ নাই শরীয়তের নির্দেশন অনুপাতে তাদেরকে ভেতরের কাজ করতে দিবেন আপনি বাইরের সাইড দেখবেন নামাজের অধিকাংশ জায়গায় অথবা যেখানে যেখানে বিসমিল্লাহ বলতে হয় তার মধ্যে রুকু সিজদা তাশাহুদের পূর্বে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে কিনা উত্তর হলো না তাশাহুদ আত্তাহিয়াত অন্যান্য দোয়া দরুদ এগুলো কোনটা শুরুতে বিসমিল্লাহ বলবেন না বিসমিল্লাহ বলবেন সূরা ফাতিহার শুরুতে আর অন্য সূরা মিলাবেন তখন বিসমিল্লাহ পাঠ করবেন আর কোন জায়গায় বিসমিল্লাহ পাঠ করতে হবে না আমার প্রতিবেশী যদি ইচ্ছাকৃতভাবে আমার সাথে দেখা না বলে না বলে কথা না বলে তাহলে আমার আমল কি কবুল হবে আপনার প্রতিবেশী নিজে থেকে কথা বল না এতে আপনার কোনো গুনাহ হবে না কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে আপনি তার প্রতি সদাচরণ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউমিনু মান লা ইমানু জারহু বাওয়াইতাহু যার প্রতিবেশী তার হাত মুখ দ্বারা কষ্ট পাওয়া থেকে নিরাপদ থাকে না সেই ইমানদার হতে পারে না আপনি চেষ্টা করুন ভালো থাকার সে যদি কথা না বলে তার ব্যাপার আপনার চেয়ে আপনি ঠিক রাখবেন আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ এর কারণে এরপরে প্রশ্ন হলো কোন লোক বাবা মা ভাই বোনকে অত্যাচার করতেছে প্রতিবেশীরাও অত্যাচারের শিকার এ লোকে নামাজ রোজা সহ অন্য আমল করলে কোনো লাভ হবে কিনা একটু আগেই আমি যে হাদিস বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো হে আল্লাহর রাসূল অমুক নারী তিনি অনেক ভালো কাজ নফল আমল রোজা সদকা ইত্যাদি ভালো কাজ করেন অথচ প্রতিবেশীরা তার দ্বারা কষ্ট পায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিয়া ফিন্নার এই মহিলা জাহান্নামে যাবে তার নফল আমল রোজা এগুলাতে লাভ হবে না যেহেতু সে প্রতিবেশীর হক নষ্ট করে মানুষের হক নষ্ট করে আচরণ খারাপ করে আবার আরেকজনকে বলা হলো আল্লাহর রাসূল অমুক লোকটা তিনি অনেক বেশি নফল আমল টামল করতে পারে না মেইন মেইন ফরজ কাজগুলো শুধু করে তবে তার প্রতিবেশীরা তার দ্বারা কষ্ট পায় না সে সবার অধিকার করে সচেতন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই লোক জান্নাতে যাবে এই হাদিসের আলোকে এই প্রশ্ন উত্তর একেবারে দিনের আলো মতো পরিষ্কার কেউ যদি মানুষের হক নষ্ট করে তার ব্যক্তিগত নফল আমল এগুলো তাকে জান্নাতে নিতে পারবে এই জন্য আমাদের নফল আমলের পরিমাণ কম হোক কিন্তু কারোর অধিকার নষ্ট করবো না প্রতিবেশীর সাথে ব্যবহার খারাপ করবো না তাকে কষ্ট দিব না তার জায়গাতে জুলুম করব না এবং আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবো কাস্টমারের হক নষ্ট করব না দোকানদারের হক নষ্ট করব না কাস্টমারকে দুই নম্বর মাল ধরাই দিব না দোকানদারকে ছেঁড়া টাকা চালাকি করে ঢুকাই দিব না এই জাতীয়ভাবে একজন আরেকজনকে কোনো হক নষ্ট করব না তাহলে আমল অল্প হবে কিন্তু জান্নাতে যাওয়া সহজ হবে ইনশাআল্লাহ